শেখ শাহজাহান গ্রেফতার, মিষ্টি মুখ, আবির খেলা, শাক বাজিয়ে উলুধনি দিলেন গ্রামের মহিলারা। ইতিমধ্যে সন্দেশখালীতে পৌঁছেছে শুভেন্দু অধিকারী, নিজেও মিষ্টি কিনে খেলেন এবং অন্যান্যদেরকেও খাওয়ালেন। সন্দেশখালীর বাঘ গ্রেপ্তার, তৃণমূল নেতা শেখ শাহজাহান গ্রেপ্তার হতেই এখন হাসছে এলাকার মানুষ। শাহজাহানের গ্রেপ্তারের খবর পেতেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস স্থানীয়দের মধ্যে। রীতিমতো ব্যান্ড পার্টি বাজিয়ে মিছিল করতেও দেখা যায় এদিন এলাকাতে। সকালে এলাকায় খবর পৌঁছাতেই শাঁখ বাজিয়ে উলুধ্বনি দেন এলাকার মহিলারা। এলাকায় চলছে মিষ্টি বিতরণ, ফাটানো হচ্ছে বাজি। ইডির ওপর হামলার ঘটনার পর থেকেই নিখোঁজ ছিল শাহজাহান। ঘটনায় তার সাঁকড়েদ উত্তম সর্দার শিবু হাজরা গ্রেপ্তার হয়েছে। তবুও আন্দোলন থামেনি এলাকার মহিলাদের। শাহজাহানের গ্রেপ্তারের দাবি জানিয়ে সোচ্চার হয়েছিলেন তারা। অবশেষে গ্রেপ্তার হয়েছে শাহজাহান। এদিন শাহজাহানকে বসিরহাট আদালতে তোলা হলে আদালত 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। এই খবর এলাকাতে পৌঁছাতেই গ্রামে গ্রামে আবির খেলা, মিষ্টি মুখ, আনন্দে মেতেছেন মহিলারা। এমনই ছবি ধরা পড়েছে সারা সন্দেশখালীবাসী, শুধু সন্দেশখালী বলবো না দাদা, এই খুশিটা সারা পশ্চিমবঙ্গের বাসী। কারণ মানুষ দেখেছে যে সেই শাহজাহানের বিরুদ্ধে এত অভিযান করেছেন সমস্ত মানুষ এবং নারী শক্তি যেভাবে মাঠে নেমেছে, সেই শেখ শাহজাহান আজকে অ্যারেস্ট হয়েছে, সেই খুশিতে সারা মানুষ মিষ্টি মুখ করছে, ঘুম ফাটাচ্ছে। পাশাপাশি এদিন সন্দেশখালীতে পৌঁছান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কখনো টোটোতে, কখনো পায়ে হেঁটে এলাকায় ঘোরেন তিনি। সন্দেশখালীতে এদিন নতুন করে 144 ধারা জারি করা হয়েছে। তবে কলকাতা হাইকোর্ট শুভেন্দু অধিকারীকে উত্তর 24 পরগনার সন্দেশখালীর জালিয়াখালিয়া ও হালদারপাড়ায় যাওয়ার অনুমতি দিয়েছে। স্থানীয়দের সাথে কথা বলার পাশাপাশি তাদের পাশে থাকারও আশ্বাস দেন রাজ্যের বিরোধী দলনেতা। এসবের মাঝেই পৌঁছে যান সরবেড়িয়া বাজার এলাকায়। সেখানেই এক মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে খেতেও দেখা যায় তাকে। অন্যদেরও মিষ্টি খাওয়ান তিনি। আমাকে বান্ডিল করে নিয়ে কাঁথি পাঠিয়ে দিলে, ওই জন্য আমি সরবেড়িয়া এসে মিষ্টি খাচ্ছি। আমার ছাল আর চামড়াটা নিয়ে কাঁথি। সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শেখ শাহজাহানের গ্রেপ্তারির বিষয় নিয়ে বলেন, এটা গ্রেপ্তার নয়, এটা একটি পারস্পরিক সমন্বয়। আরে আমার ওদের যে পুলিশের টিম, পরশুদিন রাত্রি 12টায় শাহজাহানকে নিয়ে টিমে আমার লোক ছিল, তারা আমাকে সকালেই বলে দিয়েছে এবং ওদেরকে ফলতা নিয়ে গেছিল ডিআইজি এই রেঞ্জের ভাস্কর মুখার্জির গাড়িতে। এবং আমি বলে দেওয়ার পরে ওকে আবার সন্ধ্যাবেলা এখানে এনে বসিরহাটে মিনাখাতে এনে তার আগে আকঞ্জি পাড়াতে ওর বাড়ির লোকজনের সঙ্গে মিট করিয়েছে এবং বাড়ির লোককেও বলেছে আমি তাড়াতাড়ি ফিরে আসব, তোমরা এখন শান্ত থাকো, আইনের উপর ভরসা রাখো, আমি ফিরে এসে সবকে ঠিকঠাক করব। একেবারে আখো দেখা হাল যেমন বলে না, আমি কমেন্টারি করে দিতে পারি গতকাল যা বলেছি ও মিলে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সন্দেশখালী। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।